हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमि सम्प्रीता सातबाहारे आज के निये एसेछि बांगालीर एकटि ऐतिह्यपूर्ण रान्ना चिंगड़ी माछे मालाइकारी। इलिशार चिंगड़ी निये बांगाल आर घटिर मध्ये जतई तर्क वितर्क होक ना केन, ए दुटिर कोनोटिई बांगाली छाड़ते पारे ना। आर गलदा चिंगड़ी होले तो कोनो कथाई नेई। चलुन आज के देखे नी की करे मालाइकारी रान्ना करब। चिंगड़ी माछेर मालाइकारी करार जोन्नो जे सब उपकरण लागबे सेगुलो एकबार देखे नी। आमी दुटो बड़ो साइजेर गलदा चिंगड़ी नियेछी। एटी रान्ना करते आमार लागबे एकटी माझारी साइजेर पेंयाज केटे नियेछी, आदा रसुन अर्धेक टमेटो तीनटे काँचा लंका सब छोटो करे केटे नियेछी, आर किछु काजू बादाम किशमिश एगुलो सब एकसाथे पेस्ट करे नेब। आर तेले फोड़न देवार जोन्य तेजपाता एलाच दारचिनी लवंग गोटा जिरे, आर नियेछी हलुद गुड़ो काश्मीरी लंका गुड़ो चीनी जिरे गुड़ो नून गरम मसला नारकेलेर दूध फ्रेश क्रीम और टक दई। এবার আমি চিংড়ি মাছগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে নেব। এটি কিভাবে করছি একবার ভালো করে দেখে নিন। আমরা সাধারণত চিংড়ি মাছ যখন রান্না করি বাইরের সব খোল ছাড়িয়েই করি, কিন্তু আমি অনেক বড় সাইজের গলদা চিংড়ির মালাইকারি করছি বলে আমি পুরো খোল ছাড়াবো না, শুধু ওপরের হালকা করে কেটে ভেতর থেকে নোংরাটা ফেলে দেব। এই প্রসেসটা একটু ভালো করে দেখে নেবেন। আর চিংড়ি মাছের পিঠে একটা সুতো থাকে, ওটি বের করে ফেলতে হয়। আপনারা চাইলে পুরো ভালো মতো ছাড়িয়েও করতে পারেন, তবে এভাবে সব রেখে দিলে দেখতে ভালো লাগে, মাছটা আকারেও অনেকটা বড় দেখায়। আর খোলসহ মাছ ভাজলে একটি খুব লাল রং হয়ে যায় এবং ঝোলের কালারটাও সুন্দর হয়। চিংড়ি মাছ খুব বেশি ভাজতে হয় না, খুব বেশি সিদ্ধ করলেও মাছটি শক্ত হয়ে যায়। আর খোলে থাকার আরেকটি সুবিধা হচ্ছে মাছটি ভেতর থেকে খুব নরম থাকে। দুটি মাছকে ভালো করে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি, বাইরের খোলটা রেখে দিয়েছি। এবার এটিকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। এবার মিক্সার গ্রাইন্ডারে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো ও কাজু বাদাম কিশমিশ সব একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটি ভালো মতো গরম করে মাছগুলো ভেজে নেব। মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো করে, আর সামান্য লেবুর রস মাখিয়ে নেব। এভাবে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে মাছের ভেতরে ভালো করে নুন ঢুকে যাবে। এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। শুধু এপিটপট করে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজব না। মালাইকারি করতে গেলে খুব বড় গলদা চিংড়ি লাগবে এমন কোনো কথা নেই, মাঝারি সাইজের চিংড়ি দিয়েও মালাইকারি করা যায়। মাছগুলো লাল হয়ে এসছে, এবার সাবধানে উঠিয়ে নেব। এবার ওই তেলেই তেজপাতা ও বাকি গরম মশলা জিরে সব দিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেলে এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, তাতে রংটা ভালো আসবে।
এবার মশলা পেস্টটা দিয়ে দিচ্ছি। এটি ভালো মতো কষিয়ে নেব, মিডিয়াম আঁচে আস্তে আস্তে কষিয়ে নেব। মশলা থেকে জল শুকিয়ে গেলে এতে দু চামচ টক দই দিয়ে দেব। এবার একসাথে আবার কিছুক্ষণ মশলাটা ভেজে নেব। যখন কাঁচা মশলার গন্ধটা একদম চলে যাবে তখন দু চামচ জিরে গুঁড়ো, দেড় চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ দিয়ে আবার ভালো করে নেড়ে নেব, আর এক চামচ নুন দিয়ে দেব। এটি স্বাদ মতো দেবেন। সামান্য জল দিয়ে মশলাটা কষে নেব ভালো করে। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো নাও দিতে পারেন, শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটি করতে পারেন। আমি একটু রং হওয়ার জন্য দিয়েছি। এবার এক বাটির একটু কম নারকেলের দুধ দিয়ে দিলাম, এটি মালাইকারির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আর দু চামচ চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হবে খেতে। এবার এক বাটি জল দিয়ে দিলাম। এবার মশলাটি ভালো মতো সাঁতলে নেব, খুব বেশি ঝোল হবে না। এবার ঝোল ফুটে গেলে মাছগুলো দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে আর বেশিক্ষণ রান্না করতে হবে না, আমি ঢাকনা দিয়েও রান্নাটা করিনি, খোলাই করেছি। কারণ আগেই বলেছি চিংড়ি মাছ দিয়ে বেশি সিদ্ধ করতে হয় না, তাহলে মাছ শক্ত হয়ে যাবে। এবার মাছগুলো একটু উল্টে নেব যাতে মশলা ভালো মতো মাছের গায়ে ভেতরে ঢুকে যায়। এবার দু তিন চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, এতে গ্রেভির টেক্সচারটা খুব ভালো হবে। আর শেষে সামান্য গরম মশলা ছিটিয়ে দিলাম উপর দিয়ে। ব্যাস রান্না হয়ে গেছে, এটি গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করুন। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে লিখে জানান। ভিডিওটি পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। তাহলে আজকে আসি, আবার আসব অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।